জাতির জনককে জানতে হলে বই ও বইমেলার কদর বাড়াতে হবে, বললেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। একুশের বইমেলা থেকে শিববির আহমেদের একটি তথ্য ভিডিওচিত্রের প্রতিবেদনে ডেস্ক নিউজ। জমে উঠেছে বইমেলা, হ্যাঁ, বাংলা একাডেমিতে জমে উঠেছে বইমেলা। এবারকার বইমেলা দেখে মনে হচ্ছে বইপ্রেমী পাঠক এখনও আছে। আর যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আর জাতিকে শিক্ষিত করতে বইয়ের কদর বাড়ালেই জাতি অনায়াসেই উন্নত হবে এবং উপকৃত হবে। আর বইয়ের সঠিক কদর বাড়ানোর জন্য বাংলা একাডেমিতে এসে উপস্থিত হন বইপ্রেমী একজন ব্যক্তি। তিনি আর কেউ নন, আমাদের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদ। ফুল দিয়ে বরণ করছেন ফারুক হোসেন। প্রজন্মের কাছে আমরা নিজেদের খরচে বিনা পয়সায় আমরা শিশুদের হাতে তুলে দিতে চাই আগামী প্রজন্মের জন্য। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। বাংলাদেশে এই যে বইমেলা আয়োজন করেছে, এটা শুধুমাত্র একটি আয়োজনের মধ্যে একনার সীমাবদ্ধ নয়। বাংলা একাডেমির বইমেলা আমাদের একটা ঐতিহ্যের অংশ হয়ে গিয়েছে। বাংলা একাডেমির বইমেলা কোন বছর যদি সংকটের মধ্যে পড়ে, যেমন করোনার মধ্যে সমস্যার মধ্যে আমরা অতিক্রম করছি, তখন মনে হয় বুকের মধ্যে বুঝি একটা বটবৃক্ষের তলে একেবারেই সাদামাটা ভাবে সবার সাথে বসে যথেষ্ট মূল্যায়ন করতে চেষ্টা করেছেন তার প্রিয় বই ও পাঠকবৃন্দদের। বাংলা একাডেমিতে তিনি মহাপরিচালক মহোদয় জনাব নুরুল হুদা সাহেবের সঙ্গে বসে অপেক্ষা করেন তিনটি বইয়ের মূল্যায়ন করবেন বলে। আরও অনেক বইপ্রেমী ছিলেন একই মঞ্চে, যাদের মূল্যায়ন শুধু বই বই আর বই দিয়েই মূল্যায়ন করা সম্ভব। বাঙালির ঐতিহ্যবাহী এই বইমেলা আমাদের জাতিকে বিশ্বের বুকে ধীরে ধীরে উঁচু অবস্থানে অবস্থান করে নিবে বলেই আমরা আশা করতে পারি। মাননীয় মন্ত্রী আরও বলেন, জাতির জনককে জানতে হলে ও মাননীয় প্রধানমন্ত্রীর আজকের এই সফলতাকে জানতে বই পড়তেই হবে। আর এই বইকে কদর দিতে বইমেলার কদরও বাড়াতে হবে। এবারের বইমেলা আবার জমে উঠেছে আগের আদলেই। এবারের বইমেলা দেখে মনে হচ্ছে বইপ্রেমীরা আবার বইয়ের কদর বাড়াতে চলেছে। নিউজ ডেস্ক, বিএমএফ টেলিভিশন।